আজকে দাবি আদায় না হওয়া আগ পর্যন্ত এখান থেকে কেউ যাবে না যতক্ষণ না আমরা আমাদের দাবিগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়নের একটা নোটিশ পাবো। আমাদের যে 60টা দফা দাবি ছিল সেখানে প্রথমত হচ্ছে আমাদের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে বারবার হয়রানি হচ্ছে। এখন এই হয়রানির শিকার কেন হচ্ছে সে কারণটা তারা বিভিন্ন সমস্যার কথা ওখানে যে উপস্থাপন করতো কিন্তু এর ন্যায্য কোনো ফলাফল আমরা পাইনি। সেখান থেকে বারবার এরকম ফিরে আসতে হয়েছে। কোনো অভিভাবক নেই, তারা তাদের সমস্যা কোথায় তুলে ধরবে? কিন্তু এখনো পর্যন্ত স্টুডেন্টরা প্রশাসনিক ভবনে গিয়ে তারা তাদের সমস্যাগুলো তুলে ধরে। তারা যখন সমস্যা নিয়ে যায় তখন তাদেরকে বলা হয় এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে, এরকম করে করে তাদেরকে একবার এখানে না একবার ওখানে সেখানে পাঠানো। এটা তো একটা হয়রানি, তাই না? এখন তাহলে স্টুডেন্টরা যাবে কোথায়? সাতকলের যে এতগুলো স্টুডেন্ট আপনারা অধিভুক্ত করেছেন আপনাদের, তাহলে আপনারা তো আমাদেরকেই দেখভাল করবেন, তাই না? আমরা কোথায় যাবো আমাদের সমস্যা নিয়ে? তো আমরা যখন আপনাদের কাছে যাচ্ছি, রেজিস্ট্রার ভবনে যাচ্ছি, আমরা বারবার হয়রানির শিকার হচ্ছি। তখন এটার কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর সেকেন্ড হচ্ছে আমাদের স্টুডেন্টরা ওরা হচ্ছে যে ইয়ারে আছে সেই ইয়ারের টেস্ট ইনকোর্স পরীক্ষা দিয়ে দেওয়ার পরেও তারা তাদের রেজাল্ট পাচ্ছে না। রেজাল্ট দেওয়া হয় আমাদের 8-9 মাস পরে। এখনও চলমান আমাদের রেজাল্ট দিচ্ছে কিন্তু আমাদের পরীক্ষাগুলো হয়েছে 2022 সালে, এখন 2023 শেষ হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে আমাদের রেজাল্টগুলো এত লেট করে কেন আসে? 8-9 মাস পরে আসে। রেজাল্ট দেওয়ার কথা ছিল 3 মাসের মধ্যে, সেই রেজাল্ট 3 মাসের মধ্যে আমরা আমাদের ফলাফল পেতে চাই। এখন 8-9 মাস পরে যে স্টুডেন্ট জানতে পারতেছে সেই নন প্রমোটেড, তাদের একটা সিজিপিএর লম্বা শিডিউল তারা তুলে ধরেছে। তাদের সিজিপি এত থাকতে হবে, এই ইয়ারে এত থাকবে, ওই ইয়ারে অত থাকবে, এই সিজিপিএর এই নিয়মটা ওদেরকে শিথিল করতে হবে। আর হচ্ছে যেসব স্টুডেন্ট নন প্রমোটেড তাদেরকে পরবর্তী বর্ষে মনোনয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমাদের সাত কলেজ সমন্বয়ক আছে, আমাদের সাত কলেজ সমন্বয়ক হচ্ছে সুপ্রিয়া ম্যাম। আমরা আমাদের দাবিগুলো সুপ্রিয়া ম্যামের কাছে উদযাপন করি, উনি সেটা সেই দাবিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পেশ করি। এখন আমরা আমাদের যে দাবিগুলো আমাদের সাত কলেজ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে যার ডিসিশন আসবে কী করবে না করবে সেটা ম্যাম করবে। কিন্তু এই ম্যাম বা ঢাকা বিশ্ববিদ্যালয় ওনারা আমাদেরকে পরপর অনেকগুলো ডেট দিয়েছে। আজকেও ওনাদের মিটিং আছে, আমরা বাধ্য হয়ে আজকে এখানে আসা। ফলাফল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এটা রাত যে 10টাও বাজে বাজবে, আমরা আমাদের রেজাল্ট নিয়ে আজকে বাড়ি ফিরবো। এটাই আমরা সবাই আজকে মানে আশা করে এখানে এসেছি, কারণ আমাদের ঈদের পরে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তারপরে 15 দিন পরে আমাদের ফাইনাল পরীক্ষা। তো আমরা আমাদের রেজাল্ট কবে পাবো যদি এখন যদি আমাদের রেজাল্ট না দেওয়া হয়? এর আগে সুপ্রিয় ম্যাম আমাদের 7-7 বার বলেছে মানে তারা একটা মানে একটা না একটা ব্যবস্থা করবে, কিন্তু আজকে মানে আজ পর্যন্ত আমরা কোনো মানে এখনও রেজাল্ট আমরা পাইনি। এই জন্য আজকে আমরা যে পথে বসা। আমাদের প্রধানতম দাবি হলো আমরা প্রমোশন চাচ্ছি না, জাস্ট আমরা চাচ্ছি যে আমাদের মান উন্নয়নের জন্য আর কি সুযোগ দেওয়া হোক, যাতে প্রতিটা স্টুডেন্ট যাতে পরবর্তী ক্লাসে, যেহেতু আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছি, আমাদের ইনকোর্স পরীক্ষা হয়ে গেছে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ভর্তিও অলরেডি হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ আর কিছুদিন পরে শুরু হয়ে যাবে। তাই আমরা সবাই চাচ্ছি যে আমাদের মান উন্নয়নের সুযোগ দেখ। তিনটা বিষয় মানে একটা দুইটা তিনটা মাত্র তিনটা বিষয় আমাদের মাননীয় সুযোগ করে দেওয়া হোক, এটাই আমাদের প্রথম দাবি, যাতে আমরা সবাই যাতে পরীক্ষা দিতে পারি। আমরা যাই ফার্স্ট ইয়ার বলে মানে হ্যাঁ বলে যে ভাইয়া আমাদের তো ক্লাস আছে, আপনারা কীভাবে ক্লাস করবেন? আমাদের ক্লাসরুমের সংকট রয়েছে। দ্বিতীয় কথা 6-7 নম্বর হলো আমাদের শিক্ষক সংকট, যে একটা সমস্যা এটা সমাধান করতে হবে। আমাদের কথা হচ্ছে আমরা সাত কলেজ, আমরা তো শিক্ষার্থী, আমাদের কোনো অভিভাবক নাই। এর আগে আমাদের এইগুলো ছিল না, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হলো তখন থেকে আমাদের এই ভুক্তভোগী শিকার হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে আমরা যদি কলেজে যাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি বলে তোমাদের কলেজে যাও, তোমরা তো আমাদের স্টুডেন্ট না। এখন আপনাদের মূল চাওয়াটা আমাদের মূল চাওয়া হচ্ছে
সিজিপি শিথিল করে পরবর্তী বর্ষে হ্যাঁ পরীক্ষার সুযোগ দেওয়া তিন সাবজেক্ট পর্যন্ত। আপনারা কি কোনো অথরিটির সাথে কথা বলেছেন এখন? হ্যাঁ, এখন ভালো কথা, অনেক সুন্দর কথা বলেছেন। এর আগে ইরানে যখন আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের সুপ্রিয়া ম্যাম সমন্বয়ক সাত কলেজের, উনি আমাদেরকে বলেছে বাবা তোমরা যাও, ঘরে ফিরে যাও, তোমাদেরকে মিটিং দিলাম ওই চোদ্দ তারিখ আমরা মিটিংয়ে তোমাদের জন্য পজিটিভলি সিদ্ধান্ত করবো। ইভেন আমাদের তিনজনের সাথে প্রবেশি মাসুদ কামাল স্যার ওনারা মিটিংও করেছে, ওনারা বলেছে তোমাদের দাবি আমরা পজিটিভলি নিয়েছি। কিন্তু এরপরে আমাদেরকে আবার মানে ইডেন মহিলা কলেজের সুপ্রিয়া ম্যাম যে উনি মিটিংয়ের পর চোদ্দ তারিখের পর উনি আমাদেরকে বলতেছে যে তোমাদের তো এবারে মনে হয় আমরা এটা দিতে পারবো না। তাহলে ম্যাম আমাদেরকে ওই দিন আশ্বস্ত করে গেল, কোনো রেজাল্টই দেয় নাই। উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফোনে এটা অন্তত ইনফর্ম করেছে যে আমরা তোমাদেরকে এইবারে পারলাম না। তাহলে আমাদেরকে কেন আমাদেরকে বাইবার হয়রানি, আমাদেরকে হয়রানি শিকার কেন? আজকে বিশ তারিখ আবার ডেট দিয়েছে, ওনারা পজিটিভ দিতে পারবেন এটা বলছে। কারণ বাকিরা ওনারা যদি পজিটিভ দেয়, আমরা তো রাজপথে সাধারণ মানুষের আমাদের ভোগান্তি কোনো লক্ষ্য নেই, আমাদের কথা বুঝতে পেরেছেন? আমাদের সেই যে এই যে ভুক্তভোগী এই ওই যে ভাইয়েরা বোনেরা তারা আছে, ওনাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে, মনের ভিতর থেকে কষ্ট হচ্ছে। কারণ আমরা একটা শিক্ষার্থী, আমরা সন্ত্রাস নই, আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের দাবি, আমাদের জোরাবি বঙ্গবন্ধু কোনো শেখ আছে না দেশরত্ন প্রধানমন্ত্রী ওনাদের কাছে যেন আমরা এই ভুক্তভোগী চিরস্থায়ীভাবে সমাধান পাই। আমাদের নোটিশ নিয়ে আমরা রাস্তা থেকে উঠবো, আমাদের কোনো অভিভাবক নেই। এই আমাদের নোটিশ না আসা পর্যন্ত কেউ রাস্তা থেকে উঠবো না। ও সব কলেজের কোনো দাবি আছে? আমাদের নোটিশ না আসা পর্যন্ত